আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমরা রিং আইডির একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে দেখাতে যাচ্ছি আর সেটা হচ্ছে রিং আইডি কবে ঠিক হবে এবং কবে আমরা পেমেন্ট পাবো এটা সরাসরি আমরা রিং আইডির সিনিয়র এজেন্টদের কাছ থেকে আপনাদেরকে এখন শোনাবো অর্থাৎ সিনিয়র এজেন্টরা তারা লাইভে এসে কি বলেছেন বিস্তারিত যে কবে রিং আইডি ঠিক হবে কবে আমরা ক্যাশ আউট দিতে পারবো কবে স্বাভাবিক কাজ করতে পারবো সকল বিষয় স্পষ্ট করে দেবো আজকে আপনাদেরকে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে রিং আইডি আসলেই ঠিক হবে কি হবে না এবং পেমেন্ট পাবেন কি পাবেন না তো দেখেন আমি এখন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন এটা একটা সিনিয়র এজেন্টের লাইভ ভিডিও এই মাসের মধ্যে আইডি না হলে সব এজেন্টের নামে কেস করব ভাই সব এজেন্ট কেন তুমি নিজেও এজেন্ট মনে হয় তোমার হাতে দেখে তো মনে হচ্ছে এজেন্টের নামে কেস করে ভাই তুমি আমার কাছে মেম্বারশিপ না তোমার কাছে লেনদেন হয় নাই তুমি কি জন্য কেস করে ভাই বলেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া রিং আইটি কবে ঠিক হবে খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরেন সবাই আই নি জোর খুব দ্রুতই কেটে যাবে ধৈর্য আর কত ধর ভাই ধৈর্য তো ধরেইই হবে কোনো নিউজ আছে না এখনো কোনো

অনেকেই হচ্ছে টাকা আটকে আছে আমাদের অনেক টাকা আটকে আছে আমরা তো টেনশন আছি টেনশন বলতে আমাদের তো ফা মহিমুলকাম আমাদের তো অনেক টাকা আটকে আছে ভালো না আসান হাবিব ভাই লাইভ হয়তো আসান হাবিব অসুস্থ আছেন এই কারণে লাইভ করেন না আসলে যারা অসুস্থ থাকে তারাই লাইভ করে না ভাই বাড়ি সারা হয়েছে সেম টু আমিং বাই কোথায় আছেন ঢাকায় আছেন যেটা তো রিং আইটি কোম্পানি আটকে রাখে নাই টাকা আটকে রাখছে হচ্ছে আপনাদের বাংলা আগামী কাল দুইটা এত ক্যাশ আউট কেন নিলো ক্যাশ আউট যখন আপনার আমাদের কাছে আপনারা অল টাইম ক্যাশ আউট দিতে থাকেন ঠিক আছে আমরা যখন 30 জন আমাকে একসাথে 30 ক্যাশ আউট দিতে পারবেন মানে যখন 30 তো দেখেন আপনারা যে লাইভটা দেখলেন এটা কিন্তু ধ্রুব আলো আপনারা জানেন একজন বড় এ সিনিয়র এজেন্ট তিনি কিন্তু লাইভটা করেছে এবং তিনি কিন্তু একটা জিনিস এখানে বারবার বলছে যে আমাদের টাকা কিন্তু রিং আইডি আটকায় রাখি নেই আমাদের টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক তারা আটকায় রাখছে অ্যাকাউন্টটা ডিজাবল করে রাখার জন্য বা ফ্রিজ করে রাখার জন্য তো দেখেন এখানে কিন্তু কোনোভাবেই তারা রিং আইডির উপরে দায় চাপাচ্ছে না এটা কিন্তু তারা বারবার বলছে যে এটা রিং আইডির কোনো সমস্যা না এটা রিং আইডি তো পেমেন্ট দিচ্ছিলই শুধু বাংলাদেশ ব্যাংক আমাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে যার কারণে পেমেন্ট হচ্ছে না এখন তারা এটাও বলছে যে এই মাসের ভিতরে হয়তো বা কোনো ভালো সিদ্ধান্ত আসতে পারে এখন দেখেন আরেকটা বিষয় যদি আমি বলি এখানে একজন কিন্তু লাইভের ভিতরে প্রশ্ন করেছিল তাহলে অন্য এজেন্টরা কেন লাইভে আসে না বা কেন তারা এই বিষয়ে কথা বলে না তো দেখেন এখানে সাথে সাথে কিন্তু সে টেকনিক্যালি একটা উত্তর দিয়ে দিয়েছে যে তারা হয়তো বা অসুস্থ আছে এই কারণেই আমাদের লাইভে এসে তারা কোনো কথা বলে না তো দেখেন যে যাই বলুক না কেন আমার প্রশ্ন হচ্ছে যে রিং আইডি আসলেই কবে ঠিক হবে এবং কবে পেমেন্ট দিবে আমরা এরকম লাইভ চাই না এরকম কোনো আপডেট চাই না এরকম কোনো কিছুই চাই না আমরা শুধু চাই যে আমাদের পেমেন্টটা দিয়ে দিক এবং আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলে এক টাকাও উঠাইতে পারিনি তাদের টাকাটা যেন আগে দেয় এটা আমার রিং আইডির কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে যারা অ্যাকাউন্ট খোলার পরে একটা টাকা উঠাইতে পারিনি তাদের পেমেন্টটা যেন আগে দেওয়া হয় যদি কিনা না রিং আইডি আগের অবস্থায় কখনো ফিরে আসে তো অনেকেই বারবার করে জানতে চাচ্ছে যে আসলে রিং আইডির লাস্ট আপডেট কি এটা একটু জানাবেন তো আমি গতকালকেই লাইভটা দেখেছি তো দেখার পরে আমি মনে করলাম যে বিষয়টা আপনাদেরকে জানানো উচিত কারণ আপনারা অনেকেই আমাকে বলেন যে আপডেট জানার সাথে সাথে যেন আপনি আমি আপনাদেরকে জানিয়ে দেই তো যেহেতু যে আপডেটটুকু আমি পেয়েছি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি এটা নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার এবং অনলাইনে যে কোনো ধরনের ইনকাম করার জন্য বা ফ্রি ইনকামের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত অনলাইন ইনকামের ফ্রি ওয়েবসাইট বা অ্যাপস নিয়ে আলোচনা করে থাকি তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সকলকে